তখন দেখছি আমরা কি বলছে না, যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয় তবে এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি ইন্টু এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি এর মানটা কত হবে। তোমাদের দেওয়া আছে কত না, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা এ প্লাস বি বি প্লাস সি এবং সি প্লাস এর মানটা বার করবো। তো এখান থেকে আমরা যদি এ প্লাস বির মানটা বার করি প্লাস সিটা এদিকে গিয়ে কত হবে না মাইনাস সি, যদি এখান থেকে আমরা বি প্লাস সির মানটা বার করতে চাই তাহলে বি প্লাস সিটা কত হবে না প্লাস এটা দিয়ে গেলে মাইনাস এ, একইভাবে যদি আমি সি প্লাস এটার বার করি তাহলে কত হবে সি প্লাস এ এটা হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, এখানে যদি আমি বসে দিই প্রথমে কত আছে না এ প্লাস বি বাই সি, এ প্লাস বির মান কত না মাইনাস সি, তাহলে মাইনাস সি বাই ঠিক আছে সি প্লাস বি প্লাস সি মানে কত না মাইনাস এ, মাইনাস এ বাই এ, একইভাবে এটা কত হবে না সি প্লাস এ মানে মাইনাস বি, তো মাইনাস বি বাই বি। একইভাবে এটা তো গুণ আছে সাথে, তাহলে এটা আমরা এ আর বি প্লাস সি মানে কত না মাইনাস এ, তো এখানে আমরা মাইনাস এ লেখাবো, এটা আমরা কত হবে বি বাই মাইনাস বি, এটা আমরা কত হবে না সি বাই মাইনাস সি। এটা খুব সহজ হিসেব করা যায়, এটা হবে মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যাবে, এটাও মাইনাস ওয়ান তার সঙ্গে প্লাস মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস ওয়ান হবে, এখানেও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটাতে হচ্ছে আমাদের মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তিন তিরিকে কত হয় নয়, তাহলে এখানে যে অপশানগুলো আছে অপশান এটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে।